হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাজির হয়েছে একটি বাঙালিয়ানা খাবার নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো কচুর মুখি নিয়ে নিয়েছি আর এভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি 8 থেকে 10 পিস চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর একটু হালকা সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে পেস্টটাকে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এই সবগুলো কিন্তু 1 চা চামচ পরিমাণ আছে আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যাতে মশলাটা পুড়ে না যায় তাই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানিটাকে হচ্ছে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য আমি 1 মিনিটের জন্য কুক করে নিয়েছি আর যখন তেলটা উপরে ভেসে উঠবে ঠিক তখনই আমি এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিয়েছি। মাছটাকে হচ্ছে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মাছগুলোকে হচ্ছে আমি 2 মিনিটের জন্য এখানে রান্না করে নিয়েছি আর এ পর্যায়ে হচ্ছে আমি এখানে আগে থেকে কেটে রাখা মুখিগুলো দিয়ে দিচ্ছি। মুখিটা দেওয়ার পর মাছ আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে হচ্ছে আমি কোনো পানি এখানে ব্যবহার করব না। খুব ভালোভাবে মেশানোর পর আমি এটাকে হচ্ছে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করব আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমি 1-2 বার করে নেড়ে দেবো, তা নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর দেখুন মশলাটার সাথে কিন্তু মুখি আর মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এটাকে হচ্ছে আমি এবার একটু নেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। এখানে হচ্ছে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি না, কুসুম গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু মাছ আর মুখিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে হচ্ছে আমি পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে হচ্ছে আমি এখন ঢেকে 10 মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে আর চামচের সাহায্যে আমি সবগুলোকে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখুন আমার মুখিটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর হচ্ছে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হয়। আপনারা যদি ভাজা জিরার গুঁড়া দিতে না চান তাহলে হচ্ছে এটা স্কিপ করতে পারেন। জিরার গুঁড়াটা হচ্ছে আমি এবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানোর পর আমি হচ্ছে এটাকে আবারও ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এ পর্যায়ে দেখুন ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে আর এবার আমি সবগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে হচ্ছে আমি এবার একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। চেষ্টা করেছি খুব সহজভাবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার সাথে সাথেই পেয়ে যেতে পারেন। দেখা হবে আমার আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।